আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো দুপুরবেলা এখন বাজে 12:30 কাছাকাছি, তবে 12:30 এখনও বাজেনি। আমি চলে এসেছি দেখো আমার গোপালের সেবা দিতে, মানে এটা দুপুরের সেবা। সকালবেলা অবশ্য আমি পুজো করেছিলাম, আমার গোপালকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে একেবারে খেতে দিয়েছিলাম তখন। আর এখন আমি একটা সন্দেশ দিয়ে গোপালকে সেবা দিয়ে দিচ্ছি। টিরা ব্লগস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজাচ্ছে 12:30। আজকে ব্লগটা 12:30 থেকে স্টার্ট করলাম, সকাল থেকে মানে এটা ওটা হয়েই যাচ্ছে, আর বাড়িতে লোকজন আছে, মাসিরা এখনও রয়েছে, আমরা আছি, তো এইসব মিলিয়ে আর ব্লগটা স্টার্ট করা হয়ে ওঠেনি। আর কালকের ব্লগটা এখনও আপলোড করিনি, এই সবে এডিট করলাম। মেয়েটা খুব বিরক্ত করছে, আর এখানে এসেছে তো সবাইকে একসাথে দেখছে, তার জন্য আরও বেশি দৌড়াদৌড়ি করছে, তাই এডিটই করতে পারছিলাম না। সকালবেলা এডিট করলাম, করে এই সবে এবার আপলোড দেবো। তো তোমাদের কালকেও বলেছি আজকেও বলছি, আপলোড করতে এখানে প্রচণ্ড দেরি হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা, আর সেজন্য আপলোড দিচ্ছি এক সময় হচ্ছে, একদম এবেলা আপলোড করছি ওবেলা আপলোড হচ্ছে, এরকম করে আপলোড হচ্ছে। তোমরা একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও বন্ধুরা, প্লিজ। চলো ওদিকে আমি দেখো চুল ফুল সব বেঁধে ফেলেছি, সেবাটা দিয়ে দিলাম গোপালে, আর চুলটা দেখো তুলে একদম এখানে বেঁধেছি। প্রচণ্ড গরম পড়ে গেছে, এই মধ্যে আমার ঘামাচিও ফুটে গেছে গলাতে। আর ওদিকে আমার মেয়েকে আমার বোন ভাত খাইয়ে দিচ্ছে, আর এই যে দেখো কার্টুন দেখছে। আমার ফোনটা নেই বলে, এই মানে মায়ের ফোনটা আছে বলে ওই জন্য আমার ফোনটা লাগেনি, নাহলে আমার ফোনটাই দিতে হতো ওকে। এদিকে কী রান্না হচ্ছে তোমাদের আবার দেখিয়ে দিই, ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে মাছ দিয়ে ঝোল হবে, আর এদিকে দেখো পাট শাক ভাজা হয়েছে। মেয়েটাকে ওদিকে স্নানটা করিয়ে দিয়েছি, এবার আমি একটু গোছ গাছগুলো করানো ভাবছি, কারণ কালকে তো কিছু গুছানো হয়নি, সব আবার বের করলাম, গুছিয়ে গুছিয়ে সব ফেলেছিলাম কিন্তু বের করে নিয়েছি আবার, সব গুছোতে হবে। তোমার দাদাভাই কখন আসবে জানি না, ও বললো, আমি তো ওকে বললাম 3:30 সময় আসবে, কারণ মিটিংয়ে যেতে হবে 4:30-4:30 সময়। তো ওদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আসলে কী বলতো তোমাদেরকে তখন বললাম যে জামাকাপড়গুলো গোছাবো, কিন্তু আমার মেয়েকে ঘুম পাড়া দিকে আমিও ঘুমিয়ে গেছিলাম, তারপরে মেয়েটা ঘুমাচ্ছিলো তখন মা ডাকলো যে ভাত বেড়েছি খেয়ে নিবি, আর মানু উঠে যাবে নাহলে, তো তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, নিয়ে আবারও একটু শুয়েছিলাম, কারেন্টটাও একবার চলে গেলো, আর মনেই নেই যে এদিকে গোছ গাছগুলো এখনও বাকি আছে। তো চলো ওদিকে গোছ গাছগুলো করে নেবো, তোমার দাদাভাই বলে 4:45 সময় বেরোচ্ছি, এখন 3:15 বেজে গেছে। এদিকে দেখো আমার মায়েরা সব বসে বসে গল্প করছে, আমি তো এক্ষুনি রেডি হয়ে যাবো, এগুলো তো ভিজে। তো ওখানে মেয়েটার জামা প্যান্টটা ভিজেছিল, তার জন্য থাক ওটা, মা যখন পরে যাবে তখন নিয়ে যাবে, আমি এখন যেগুলো আছে সেগুলি একটু গুছিয়ে নিই। প্রচণ্ড গরম হচ্ছে সত্যি, মানে এত গরম পড়ে গেছে এই কদিনে কি বলবো। এত জামা কাপড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ব্যাগটার চেনটা একদম আটকাতে পারছিলাম না, তো যদিও বা চেনটা আটকাতে পারলাম কিন্তু চেনটার দিকটা করে একটু ছিঁড়েও গেল চেনটা বার করতে গিয়ে। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ পরেছি, এটা কেমন লাগছে আমাকে বলো, এটা দেখে বুঝতেই পারছো আমার বোনের মতো ড্রেসটা। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে এরকমই সেম ড্রেস আমাকে নিয়ে এসে দিতে, কারণ আমি যে জামাটা সবসময় পরি এই যে ব্লু কালারের জামাটা, ওই দেখো
তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এটাই সবসময় পরি, ওটা মাই দিয়েছিল আর জামাটা একদম নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা নিলাম সবসময় পরার জন্য। আর সাদা রঙের যে জামাটা আছে মানে একদম হালকা আকাশি কালারের, তো ওটা না সবসময় পরা যাবে না, নোংরা হয়ে যায় হালকা কালার, তো তার জন্য এই কালারটা নিলাম কিনে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি রেডি, ব্যাগটা অর্ধেক রেডি হয়েছে, আর কিছু কিছু জিনিস আছে, দেখি এখনও কী কী ফুল আছে সেগুলো নিয়ে নেব। তো চলো তাহলে একেবারে বাড়িতে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মিটিংয়ে আমাদের দলের, এই যে একটা কাকিমা যাচ্ছে আর আমি যাচ্ছি, আর কেউ যাবে না, কাকিমাদের সব শরীর ভালো নয়। তো চলো তাহলে ব্যাগ নিয়ে নিয়েছি। এখন বাজে 6:30, আর আমি দেখো মিটিং থেকে এসে এদিকে ব্যাগপত্রগুলো গোছালাম, বিছানার চাদরটা পাল্টালাম, সব বালিশের ওয়ারটারগুলো খুলে দিয়েছি, কালকে কাচবো। আর এদিকে এগুলো সব মোছামুছি করলাম, নাহলে মেয়েটা এসেই সব হাত দেবে, মেয়েটাকে ছোটো কাকিমার কাছে রেখে এসেছি। মিটিংয়ে গেলেও মিটিং করতেই দিত না, তার জন্য গ্যাস ট্যাসগুলো সব মুছলাম, নিচটা মুছলাম, গাটা ধুলাম, ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে সন্ধে দিলাম। তো এবার যাবো মেয়েটাকে নিয়ে আসতে। তো চলো কাকিমাদের বাড়িতে এসেছি, মেয়েটাকে নিয়ে এবার বাড়ি যাবো, ওকে খাওয়াবো, খাওয়াই দুধটা নিয়ে যাবো, একেবারে জাল দেবো। তো চলো তাহলে আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।